আপনি এখানটায় প্রধান শিক্ষক, সেক্ষেত্রে একটা বিরাট সমস্যা যেটা হচ্ছে পানীয় জল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ, সেটা হচ্ছে যে জলকে নষ্ট করা যাবে না, জলকে সংরক্ষণ, সেখানে স্কুলেও প্রতিটা স্কুলেও একটা সার্কুলার পাঠানো হয়েছে। সেক্ষেত্রে আপনার এই স্কুলে কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের যে নির্দেশনামা আমরা এসআইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, এবং আমরা প্রথমে এই বাচ্চাদেরকে নিয়ে জলের যে অপচয়, জলটা থাকলে আমাদের কী উপকার বা কীভাবে জলটা ক্ষতি হচ্ছে আমাদের সামনে, চোখের সামনে, সেটা আমরা তুলে ধরছি। আর গার্জিয়ানদেরকেও ডেকেছি, এর মধ্যে আমরা একটা প্রোগ্রাম নেব স্কুল তরফ থেকে, একটু প্রভাত ফেরির মতন একটু করবো আমরা, বোর্ড, ছোটো ছোটো বোর্ড করে মানুষকে বোঝাবো জল অপচয় করা যাবে না, এবং জলের বিকল্প কীভাবে আমরা জলটাকে ধারণ করতে পারি সে পরিকল্পনাটাও নিতে হবে। এখন কয়েকদিন আগে আমাদের পৌরসভাতে একটা সেমিনার হয়েছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানটা যেটা আমাদের জানিয়েছে যে আপনারা জলের বিষয়ে একটু গুরুত্ব দিন, এবং জল অপচয় বন্ধ করার জন্য প্রত্যেক গার্জিয়ান এলাকাবাসীকে বোঝান, এবং সেখানে প্রত্যেককে নিয়ে আপনারা খুব সমাজকে সচেতন করার জন্য উদ্যোগ নেবেন। আমরা সেই মতো সামনে দু একদিনের মধ্যে আমরা একটা সেমিনার করব, এবং দরকার হলে আমরা গ্রামে একটু প্রচারে বেরোবো। তো বনবু, যে ক্ষেত্রে হচ্ছে আপনি রাস্তাতে যেগুলো আমরা যাতায়াতের ক্ষেত্রে দেখছি, কোনো জায়গায় ট্যাপ খুলে রেখে দিয়ে চলে যাচ্ছে, কাপড় কাচা হচ্ছে, সেক্ষেত্রে আপনি একজন প্রধান শিক্ষক হয়ে কি চোখে দেখছেন? না, এটা কিন্তু খুব ভালো চোখে আমরা নিচ্ছি না। আমরা প্রয়োজন হলে আমি যেখানে দেখতে পাই সেখানে আমি নেমে হয় বন্ধ করি, নতুবা যিনি করছেন এই কাজটা ওনাকে বোঝাই যে আপনি এই জলটা এইভাবে নষ্ট করতে পারেন না, কারণ যেভাবে জলস্তর সারা পৃথিবীতে নেমে যাচ্ছে, উপরন্তু আমি পৃথিবীতে যাচ্ছি না, আমার এগুলা শহর যেভাবে জলস্তরের নিচে চলে যাচ্ছে, 40 থেকে এখন 70 ফুটে নিচে চলে যাচ্ছে, তাতে আমরা প্রত্যেককে বলেছি যে জল অপচয় টোটালি বন্ধ করুন। আমরা একটা আমার নিজের উদ্যোগে বা আমার পৌরসভার সহযোগিতায় একটা প্রোগ্রাম নিয়েছি যে প্রত্যেকের বাড়ির যে অপচয় জলটা সেটা কীভাবে নিচের দিকে সরাসরি যেতে পারে, সেটা তার পৌরসভাকে তার নিজের খরচে পাইপ বসিয়ে তারা প্রোগ্রাম করেছেন। আমি এটা আমার চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম, তো সেটা উদ্যোগে আমার নিজের ওয়ার্ডে আমি নিজে প্রথমে আমি সেটা প্রকল্পটা করছি, তো যাতে এটা সুন্দরভাবে প্রত্যেক এরিয়ায় জিনিসটা প্রচার হয় এবং সুন্দরভাবে এই প্রকল্পটা নেওয়া যায়, সেটাও আমি চেষ্টা করছি প্রত্যেককে বলে বলে। এই জলের যে স্তরটা নেমে যাওয়ায় সেক্ষেত্রে কতটা সমস্যা হবে মনে করছেন? মানুষ জল ছাড়াও তো কেউ বাঁচতে পারবে না। আজকে রাজস্থানে 1 লিটার জলের দাম 400 টাকা, মুম্বাইতে জল কিনতে হচ্ছে মানুষ মানে খাবার জন্য, কিন্তু এখানেকার মানুষ এটা বুঝতে পারছে না যে জলটা কত প্রয়োজন। 1 ফোঁটা জল না হলে যে মানুষ নিজের জীবনটাও চলে যাবে সেটা আর কয়েক বছর পরে হয়তো বুঝতে পারবে, যখন আমাদের এই এলাকায়ও সেই পর্যায়ে চলে আসবে। তাই এখনকার নিজেদেরকে সচেতন হয়ে নিজেরা যদি আজ থেকে সচেতন না হই, কারণ আজকের যে প্রথম যে স্তরটা আছে ওই স্তরে এত পলি, এত নানা রকম অপ্রয়োজনীয় জিনিস পড়ে আছে, প্রথম স্তর থেকে জলটা নিচের স্তরে যাচ্ছে না, যার জন্য 10-15 ফুট আমরা যদি সরাসরি পাইপের মাধ্যমে জলটা ছাড়ি তাহলে ওই জলের স্তরটা যাবে। এই জন্য আমরা প্রত্যেককে বলছি বর্জন করতে হবে প্লাস্টিক, অপ্রয়োজনীয় জিনিস যেখানে সেখানে ফেলা যাবে না, উপরন্তু গাছ কাটা যাবে না। আজকে বৃষ্টির এই অবস্থা, বৃষ্টি থেকে তো জলের উৎসটা, সেই জিনিসটা এখনও আমরা লক্ষ্য করতে পারছি না, যার জন্য মানুষের মানে খুবই দরকার সচেতন প্রত্যেক।